সুলতান ভাই, এটা তো মাটির হাড়ি মনে হচ্ছে। যে মাটি চুটির ভিতর ভরে গেছে এটা তাঁত না? মুরব্বী বলছে না যে রাক্ষসরূপে জন্মগ্রহণ করছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের গোস্ট মিটিং চ্যানেলের সাথে আছেন, পক্ষে আছেন। প্রতিদিনকের মতো বরাবর আজও আমরা একটা নতুন জায়গায় এসে উপস্থিত হয়েছি। আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যেয়ে থাকি, বিভিন্ন আমরা গল্প শুনে থাকি, বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে আজ আমরা এমনই এক জায়গায় এসেছি। ইতিপূর্বে আমরা এরকম ভয়ানক জায়গায় আমরা উপস্থিত হইনি। যাই হোক, আজকের যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি, আপনারা বিশ্বাস করেন আর নাই বা করেন সেটা আপনাদের একান্ত বিষয়। আমার সাথে আছে শাহিন, এই পাশে আছে নাঈম, আমি আছি FM সুলতান, ক্যামেরায় আছে ফারহান ইয়ামিন। বন্ধুরা, আমি আজ আমরা বিশাল বড় একটা চ্যালেঞ্জ নিয়ে এইখানে এসেছি, যা আপনারা কথাটা শুনলে আপনাদের গাড় নোমা সোজা হয়ে যাবে। তবে আজকের ওয়েদারটা অনেক খারাপ, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং মেঘ ডাকতেছে, রাত অনেক হয়ে গেছে। তারপরেও আপনাদের বিনোদনের জন্য আমরা এতদূর কষ্ট করছি। যাই হোক, যে কথাটা আমরা বলতে চাচ্ছি সেই কথাটা হচ্ছে, আমরা আজ যে জঙ্গলে এসে উপস্থিত হয়েছি, এখানে মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে। আমরা মুরব্বীদের কাছ থেকে সেই ঘটনা শুনেছি এবং এখানে আসার আগে আমরা কবিরাজ বাবার কাছে গেছিলাম, আমাদের যাতে কোনো আপদ বিপদ না হয় তার জন্য আমাদের অনেক তাবিজ তুবজ দিয়েছে। তার যে ঘটনা, সে ঘটনা হলো যে এই জঙ্গলে এক মহিলা তার সন্তানকে ডেলিভারি হওয়ার পর সেই সন্তানকে লবণ খাওয়ায় মেরে ফেলছিল। ভাই, কারণটা কেন, কেন এই বাচ্চাকে সে মেরে ফেলল? একটাই কারণ, ওই মহিলা অবৈধভাবে একটা সন্তান জন্ম দিয়েছিল। সেই সন্তানটা আমরা শুনেছি রাক্ষস রূপে জন্ম নিয়েছিল। মা হঠাৎ ভয় পেয়ে যায়, ভয় পেয়ে সেই বাচ্চাকে দেখে বিদঘুট চেহারা, রাক্ষসের মতো দাঁত, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে লবণ খাওয়ায় বাচ্চাকে মেরে ফেলছিল। কাউকে না জানিয়ে সে এক মাইটে হাড়ির ভিতর সেই বাচ্চাকে পুড়ে দিয়ে মাটির তলায় পুঁতে রাখছিল। চলুন আমরা সেই হাড়ির সন্ধানে যাব। আমরা সে হাড়িটি কোন জায়গায় আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে আমরা এত বড় জঙ্গলে ওই হাড়িটা কীভাবে খুঁজে পাব, এই জন্য আমরা কবিরাজের কাছে গেছিলাম। বলল এই হাড়িটা একমাত্র খুঁজে পাবে তুলরাশি, যে তুলরাশি হবে তার হাত চালান দিয়ে সে এই হাড়ির সন্ধান করে দিতে পারবে। তা যাই হোক, আমাদের সাথে যে শাহিন ভাই আছে
ইনি হচ্ছে তুলো রাশি। তা আমরা সেই বাবার কাছ থেকে তাবিজ নিয়ে আসছি, নিয়ে এসে আমরা হাত চালান দিয়ে সেই জায়গাটা খুঁজে বের করব। আরও আর একটা কাহিনী আছে আপনাদের, এইটা পাওয়ার পরে আমরা ওইটা, যদি এটা পেয়ে যাই তারপর আমরা ওটা সন্ধান করব। তা যাক ফারহান ভাই, জি চলুন আমরা আরেকটু জঙ্গলের ভিতর গিয়ে আমরা হাতটা চালান দেবো। আচ্ছা সুলতান ভাই, আমরা সামনের দিকে এগোই, এই পাশ দেবে আমরা নাকি, এই সাইডে ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, কবিরাজ কি বলছিল শুনছেন? হ্যাঁ, পশ্চিম দিকে। তো আমার তো মনে হচ্ছে পশ্চিমের দিকে, কবিরাজও এদিকের কথা বলছিল যে এদিকে পশ্চিম। আচ্ছা যাই হোক, আমরা ই করব শাহিনকে ওটা তাবিজটা পড়া দিয়ে আমরা এখান থেকে শুরু করব, কারণ আমাদের আশেপাশেই তো থাকতে পারে। হ্যাঁ, লাইটটা ধরো, জঙ্গলের ভিতর ঢুকে গেছে, ফোনটা ধরো। শাহিন, সমস্যা নেই, আমার কাছে দুই ধরনের তাবিজ গভীরাজ বাবা দিয়ে দিয়েছে। এই যে এই তাবিজটা ফারহান ভাই, এই যে তাবিজটা, এই যে এই তাবিজটা, এটা হাত চালান দেওয়ার জন্য কবিরাজ দিছিল। আরেকটা সমস্যা আছে আমার কাছে, এই যে এই যে এই তাবিজটা, এই তাবিজটা আপনার যখন জায়গাটা পেয়ে যাব তখন ওকে পুনরায় স্বাভাবিকভাবে ফেরয় নিয়ে আসার জন্য এটা সঙ্গে সঙ্গে হাতে বেঁধে দেবো। এটা আমার কাছেই থাকবে, আমরা যত দূর যতক্ষণ না খুঁজে পাবো ততক্ষণ ওটা শাহিন খুঁজতে থাকবে। দেখুন শাহিন, ও আগে ওইটা বেঁধে নিই, এটা বেঁধে নিই আগে, ওটা না, হ্যাঁ এটা বেঁধে নিতে হবে না, এটা করার সঙ্গে সঙ্গে ওরা হাত চলা শুরু করবে না। এটা যখন আমরা হাতে তো খুলে নেব তখন ঠিক আছে, তখন আকাশের অবস্থা অনেক অনেক আবহাওয়া অনেক খারাপ হয়। সুলতান ভাই, কান্নার আওয়াজ শুনতেছেন? এই সাইড দিয়ে আসছে। চুপ করো, চুপ করো। আমার যা মনে হচ্ছে কি জানো, এই সাইডটা আসতেছে, এই সাইডটা না, হ্যাঁ ওই সাইডটা আসতেছে। আমার যা মনে হচ্ছে আসলে সেই বাচ্চাটাই কি কাঁদতেছে কিনা, বাচ্চার কান্নার আওয়াজ। আচ্ছা আমরা মশা গিরে হাত ফাঁকা করো, আচ্ছা তুমি হাত এরকম মুট করে রাখবা, ঠিক আছে, তোমাকে তাবিজি টেনে নিয়ে যাবে, সেখানে বসো, বসবে কিছু, হ্যাঁ না বসলে কিন্তু ও পড়ে যাবে, উল্টো উল্টো পড়ে যাবে না, ঠিক আছে, ওরা হাত তো মাটির সঙ্গে যাবে। আচ্ছা আচ্ছা, সামনেই থাকি, ঠিক আছে, না তোমার পিছনে থাকো, বসো, মাটি দিয়ে দাও, এবার তোমার হাতটা মুটুন গলায় দাও, ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সাথে সাথে থেকো, হ্যাঁ ওইটা ওই কাদুঘরটা সাবধানে রেখে, হ্যাঁ তার হাতেই আছে, ঠিক আছে
এই জায়গাটা ঘুরতেছে কেন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি লাইট ধরো, লাইট ধরো, তারা এখানে আমরা দেখবো। আমরা এখানে বারবার হাতটা এখানে ঘুরেছে, আমরা মনে হয় এখানে আচ্ছা, কিন্তু শক্ত মাটি, অনেকদিন আগের ঘটনা। আচ্ছা আমরা তো এখান থেকে ঘুরতে হবে না, খুঁজতে হবে সাথে করে ব্যাগে আপনি সুলতান ভাই, আপনি খোঁজেন? হ্যাঁ খুঁজবো, হ্যাঁ খোঁজেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করুন। অনেক খারাপ ভাই, সুলতান ভাই নিচে মনে হলো কি একটা বাঁধেছে। কথা বলে না, কথা বলেন ভাই, আস্তে আস্তে খুঁজে, আস্তে আস্তে খুঁজে, আস্তে আস্তে খুঁজে, মাটি উঠাও, আস্তে আস্তে দাও। নাই ভাই, ভাই যেটুক খুঁজবে তুমি সেটুক মাটি উঠাবা, ভাই যেটুক খুঁজবে তুমি সেটুক উঠোবা। কি জানো একটা বাঁধলো, চুপ চুপ করো, চুপ করো, কথা বলে না, তো কথা বলে না, চুপ করো। শব্দ শুনলেন? শব্দ শব্দ হচ্ছে, বৃষ্টি হচ্ছে ভাই, চালু করেন। দেখ সুলতান উঠে নিয়ে গেল, বুঝছেন? নাই তুমি মাটি একটু পুরা নাও ভাই, বৃষ্টি হচ্ছে কিন্তু। খেলা সুলতান ভাই, এটা তো মাটি হাড়ি মনে হচ্ছে, যে হাড়ির কথাটা বলা হয়েছিল না। আল্লাহু আকবার, আল্লাহ। এ সুলতান ভাই, ভাই তো অনেক বড়, সাবধানে সাবধানে উঠবেন। আচ্ছা মাটি চাল করো, কি করো, আর একটু খুঁজে দেন, আর একটু খুঁজে নেন, যেহেতু একটা বাচ্চার অ্যাক্সিলের ভিতরে। খুঁজো খুঁজো খুঁজো, হাড়ির কাজ যেন ওই টেঙ্কির কোপ না লাগে ভাই, ভাই হাড়িটা যেন না ভাঙে। নাইম ভাই, আমরা তিনজন ধরে টান দেন তো, এই সাইন ধরো, এক সাইডে সাবধানে সাবধানে ভাই, সাবধানে দিয়ে ভাই, তো উঠতেছে না ভাই, ভাই ভাই সাইডে খোঁজেন ভাই, দাদা 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 উঠি ভাই, ভাই ভাঙ্গি গেছে ভাই, আরে ভাঙ্গি গেছে, আল্লাহ আল্লাহ সুলতান ভাই সাদা কি একটা দেখেন, ফারহান ভাই সাবধান ভাই, আমার মতে মনে হয় বিরোধ দরকার নেই। দাশাইন ভয় পেল, ওটা কি ওটা কি, তারা তারা তারা
উঠুন তো, উঠুন তো সুলতান ভাই। মাটি তো ভরে গেছে, কেমন ধরনের গন্ধ বেরোচ্ছে। ফারহান ভাই পাচ্ছেন? গন্ধ উৎকট গন্ধ। এই যে কত কত বছর আগের ঘটনা ভাই, আরো আড়ির ভিতরে দম ধরে উঠুন ভাই। আপনি উঠে ফেলেন, দেখেন ভাই দেখছেন দেখা যাচ্ছে কেন, এই দেখুন মাটি চুটির ভিতর ভরে গেছে। এইটা দাঁত না? মুরব্বী বলছে না যে রাক্ষস রূপে জন্মগ্রহণ করছিল। এই সুলতান ওটা মাটির ভিতর ফেলে আমরা মাটি চাপা দিয়ে দিই ভাই, ওটা নিয়ে মেলা ই করা লাগবে না, গন্ধ বেরোচ্ছে ভাই। একটু চুপ করেন তো ভাই, চুপ করেন, সবাই থামো থামো থামো। লাইট মারো তো, আশেপাশে লাইট মারো। এই খুলিতে হাত দেওয়ার পর থেকে ভাই সে কান্নার আওয়াজটা একটু বেশি হচ্ছে, লাইট মারো। সুলতান ভাই হ্যাঁ, খুলিটা রাতে রাখেন না ভাই, সমস্যা হতে পারে। গতর ভিতরে ফেলে দিন ভাই, গতর ভিতরে রেখে দেবো না, হাড়ির ভিতরে রেখে দেবো ভাই। গতর ভিতরে ফেলে আছে, দেখো তো হাড়ির ভিতরে আর কিছু আছে কিনা। ঢেলে দাও হাড়ি, ঢেলে দাও, দেখো তো ভাই পাইছি। কি এটা? এর ভিতর তো কাপড় মনে হয় ভাই, কাপড়। সেই কাপড়টা কি? তারা তো খুলে দেখি, দেখো তো ঢেলে দাও, ঢেলে দাও। আর কিছু না, না কাপড়ের ভিতর কি থাকতে পারে? কাপড়টা দেখছেন দুই রঙের, দুইটা কাপড়, সাবধানে। এর ভিতর তো মা দলি তাবিজ, এর ভিতর তাবিজগুলো, এর ভিতরে তাবিজ দেওয়ার কারণ কি ভাই? ভাই সুলতান ভাই, তাবিজগুলো কিন্তু অনেক পুরনো, দেখেছেন? পুরনো হ্যাঁ, অনেক আগে এই তাবিজ এখন আর পাওয়া যায় না। হ্যাঁ ভাই, তো অনেক এবার খায়, এগুলো অনেক দামি। বাবাও আমাদের যে তাবিজ পরে দিয়েছিল দেখেন, একই রঙের তাবিজ, তাবিজ পুরনো, ওই যে বাবা বলছিল না। ওরা তো এমন কিছু করেনি যে ওই বাবার কাছ থেকে কিংবা ওই কবিরাজের কাছ থেকে কিছু করছে ওরা। যখন তোমরা ওইটা হাড়িটা খুঁজে পাবা, কারণ এই যে রাক্ষসীর যে আমরা মাথার খুলিটা পেয়েছি, কিন্তু ওই আত্মাটা এই তাবিজটা ওর সঙ্গে থাকলে, হ্যাঁ তাবিজটা ওর সাথে রাখলে, পুরানো তো তাবিজটা ওর সাথে রাখলে ওই হাতটা কারোর ক্ষতি করতে পারবে না, এই জন্য এই তাবিজ দেওয়া। আচ্ছা যাই হোক, আমরা জিনিসটা দেখতে পেয়েছি ভাই। গিরে তো কতগুলো তাবিজ আছে দেখেন তোর ভিতরে? আছে, এর ভিতরে অনেকগুলো, এক দুই পাঁচ, চার পাঁচ পিস। আচ্ছা ভাই, এগুলো রাখি আমরা চলেন ভাই, সামনের দিকে যাই ভাই, এর মধ্যে দিয়ে দেন ভাই। যাতে কেউ বুঝতে না পারে ভাই, যারা খুশি মাথার খুলিটা রেখে দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা আমরা হাতে রাখি। হ্যাঁ সুলতান ভাই, এটা কাজে লাগছে, হাতে রাখি, চলুন সামনে দিকে। ওইটা তো পালাম, আর একটা কি যেন বলতেছিলাম, যে কান্নার আওয়াজ কি আর শোনা যাচ্ছে? না ভাই আর শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। মনে আছে কাছের করে কিছু নোটিশ কি করতেছে দেখছেন? কাছের পরে মনে আছে কিছু আছে, কি জানি একটা আছে মনে আছে ওইখানে। আচ্ছা ভাই থাকুক, আচ্ছা সুতরাং ভাই সামনের দিকে এগোই আমরা।
আপনার লাইট ধরেন। হাতে ময়লা মেখে গেছে, মুছে গেল লাইট, হাতে কেমন যেন গন্ধ গন্ধ হয়ে গেছে। আচ্ছা পানি আছে না আমাদের? পানি দাও তো। রাখো দিন। আমি একটা কথাই বলতে চাই, যেটা বলছিলাম যেটা হয়তো অনেক গভীর হয়ে গেছে, ঠিক আছে, আমাদের এখানে টাকাটা উচিত হবে না, চলো আমরা চলে যাই। কি কিছু বলতে চাইছেন? নাই চলো চলো ভাই। আর একটা কাহিনীর কথা বলছিলেন আপনি? আরেকটা কাহিনী, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, এখানে বিপদের একটা আভাস পাচ্ছি। রাত গভীর হইতেছে, চলেন। আচ্ছা চলেন, সামনের দিকে। আমরা ইনশাল্লাহ আগামী দিন যে আরেকটা কাহিনী আমরা শুনছিলাম সেটা উদ্ঘাটন করার চেষ্টা করবো। আর আকাশের অবস্থা ভাই ভালো না বেশি একটা, আজকে বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ চলো ফারহান ভাই, আমরা চলেন, আমরা বের হয়ে যাই। জি ভাই চলেন। ঠিক আছে আচ্ছা চলেন, এই সাইডে যাই। এই সাইড, এই সাইডে থাকুন নাকি এই সাইডে থাকুন? হ্যাঁ এই সাইড, আমরা এই সাইড দিয়ে, আমরা এই সাইডে আসছিলাম না, চলো এই সাইড দিয়ে চলে। সাইন তাবিজগুলো সাইড, শোনো এরপর দিকেও যায় না ভাই, এরপর দিকেও যায় না, এটা এটার মধ্যে থাক। হ্যাঁ